আমার নাম মোসাম্মদ সামেলা খাতুন, গ্রাম কয়রা বাগলপুর। হাঁস খামার করি আপাতত 22 বছর। 22 বছর ধরে আপনি হাঁস হাঁসারির থেকে উঠলো পড়া খান হাঁসারি থেকে। আচ্ছা, কোন হাঁসটা সবচেয়ে বেশি ডিম দেয়? খাকি খ্যাম্বল সঠিক ডিম পারে। চার হাঁস থাকলে যদি 900 মেয়ে মানুষ হয় ওই 400-500-800-900 এভাবে উঠে। যেহেতু আপনি 22 বছর ধরে হাঁস খামার পরিচালনা করেন, এই যে ভ্যাকসিনগুলো, এটা কি আপনি নিজ হাতে করেন নাকি ওই প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে ডাক্তার নিয়ে এসে তাদেরকে দিয়ে করান? না, আমি নিজ হাতে করি এবং আমাদের গ্রামের করি, আবার পার্শ্ববর্তী ভ্যাকসিন করি, পানিতে দিই। আসসালামু আলাইকুম প্রিয় কৃষক খামারি ভাই বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন সবাই। সবার প্রতি রক্তিম ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান সফল খামারি সন্ধানে আরেকটি পর্ব। তো দর্শক, আরেকটি কথা না বললে নয়, করব খামার গর্ব দেশ, এটাই আমাদের বাংলাদেশ। বেকারত্ব দূর করি, সুন্দর একটি খামার করি, বেকারত্ব থাকবো না, দেশকে পিছিয়ে রাখবো না। তো দর্শক, চলুন ঘুরে আসি, দেখে আসি সেই সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার বাগলপুর গ্রামের এক মহিলা উদ্যোক্তা। উনি কিন্তু 22 বছর ধরে হাঁস খামার পরিচালনা করেন, হাঁসের পাশাপাশি সুন্দর একটি গরুর খামার করেছেন। বিস্তারিত কথা বলবো আজকের মহিলা উদ্যোক্তার সঙ্গে, সেই পর্যন্ত সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো ভালো আছেন আপনি? আল্লাহ পাক ভালোই রেখেছে। তো আপনার আপনার নাম ও পরিচয়টা একটু যদি বলতেন আমার প্রিয় দর্শক। আমার নাম মোসাম্মদ সামেলা খাতুন, গ্রাম কয়রা বাগলপুর, ওই উল্লাপাড়া থানা, জেলা সিরাজগঞ্জ। ও আচ্ছা আচ্ছা। তো ভাবি, এই যে আপনি হাঁস খামার করেন, আসলে কত বছর ধরে আপনি হাঁস খামার পরিচালনা করেন? হাঁস খামার করি আপাতত 22 বছর। 22 বছর ধরে আপনি হাঁস খামার করেন? খামার করি। ও আচ্ছা আচ্ছা। তো এই বছরে আসলে আপনি কয় হাজার বাচ্চা নিয়েছিলেন? 1200 বাচ্চা নিয়েছিলেন। 1200? তো এই 1200 হাঁস যে নিলেন, এটা আপনি কোথায় থেকে সংগ্রহ করেছিলেন? উল্লাপাড়া খান হাঁসারির থেকে। উল্লাপাড়া খান হাঁসারি থেকে? ও আচ্ছা। এই বাচ্চাটা যে আপনি আনলেন, আর সর্বপ্রথম যে নিয়ে আসেন বাসায়, নিয়ে আসার পর আপনি কি খাদ্যটা খাওয়ান? প্রথম নিয়ে আসি আমি পেপার পারি দিয়ে স্যালাইন খাওয়াই, খাবার স্যালাইন দিই, হাঁসের স্যালাইন দিয়ে, তারপরে ই দিই, চিড়িয়া দিই। ওই চিড়াটা আসলে ভিজা দেন নাকি শুকনো? ভিজা আমি ছিটিয়ে দিই, পেপারে পার ছিটিয়ে দিই, ওরা খায়। ও এটা আপনি কতদিন পর্যন্ত খাওয়ান? এটা আমি 3 দিন পর্যন্ত খাওয়াই, তারপরে 3 দিন খাওয়ার পর আবার 3 দিন হুরুম দিই। আচ্ছা, 3 দিন পরে যে আপনি নরম খাদ্য খাওয়ালেন, তারপর আপনি ওষুধ, কি কোনো ওষুধ ব্যবহার করেন নাকি ব্রুডিং অবস্থায়? ওষুধ ব্যবহার করি। কি ওষুধ ব্যবহার করেন? রেনামাইস খাওয়াই 3 দিন। রেনামাইসিন কয়দিন খান? 3 দিন খাওয়াই। তারপরে কি খান? থায়াবিন প্লাস। ও আচ্ছা। তারপর আপনি থায়াবিন প্লাস খান? থায়াবিন প্লাস খাওয়াই। ও আচ্ছা আচ্ছা। এই যে আপনি খান হ্যাসের থেকে বাচ্চা নিয়ে আসলেন, এটা কি আপনি ডিমের জন্য খামার করেন নাকি মাংসের জন্য করেন? না, ডিমের জন্য খামার করি। ডিমের জন্য? আচ্ছা, ডিম আসলে কোন হাঁসটা বেশি ডিম দেয়? অনেকে বলে খাকি ক্যাম্বেল ডিম বেশি দিন দেয়, আবার অনেকে বলে ঝিনুক হাঁস নাকি বেশি ডিম দেয়। যেহেতু আপনি 22 বছর ধরে হাঁস খামার পরিচালনা করেন, তো আপনি একটু বলেন যে কোন হাঁসটা বেশি ডিম দেয়? খাকি ক্যাম্বেল। খাকি ক্যাম্বেল। আচ্ছা, এই বছর আপনি সর্বপ্রথম কয়শো হাঁস নিয়ে আসছিলেন? 1200 হাঁস আনছিলেন। 1200? সবগুলোই কি মহিলা আনছিলেন নাকি এর ভিতর পুরুষ বাচ্চা ছিল? পুরুষ বাচ্চা ছিল 100। ও মানে 1200-এর ভিতরে 100 পুরুষ ছিল। এই পুরুষ বাচ্চাটা আপনি কেন নিলেন? ওই ডিম ফুটানোর জন্য। মানে ডিম যখন দিবে তখন এই ডিমগুলো হ্যাচারিতে দিবে? হ্যাচারিতে দিবে। ও মানে হচ্ছে হ্যাচারিতে ডিম দিলে আসলে কত পার্সেন্ট হাঁসা রাখা লাগে, 10% না কত পার্সেন্ট? 10% হাঁসা রাখা লাগে। ও 10% হাঁসা রাখলে এই ডিম দিয়ে হ্যাচারি বাচ্চা ফুটান যায়? বাচ্চা ফুটান যায়, হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা। এই জন্য আপনি হাঁসা রাখেন? হাঁসা রাখি। আচ্ছা, এই যে আপনি 1200 হাঁস নিয়ে আসলেন, এটা আসলে আপনি কতদিন পালেন? মেলা দীর্ঘদিন পালি। দীর্ঘদিন? আচ্ছা, অনেকে বলে যে এই খাকি ক্যামেল বাচ্চা নাকি 3 মাসে ডিম দেয় বা 3.5 মাস, অনেকে বলে 4.5 মাস, আসলে সঠিক কোনটা? আপনি যেহেতু 22 বছর, সঠিক ডিম পারে 4 মাসে। 4 মাসে ডিম দেয়? 4 মাসে ডিম। আচ্ছা, 4 মাস যখন বাচ্চার বয়স হয় তখন থেকে ডিম দেওয়া শুরু হয় নাকি সবগুলো একদিনই? না, সবগুলো একদিনে ডিম দেয় না। 1200 হাঁস থাকলে যদি 900 মেয়ে মানুষ হয় ওই 400-500-800-900 এভাবে উঠে, ধীরে ধীরে বাড়ে। মানে এইভাবে আস্তে 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 ডিম বাড়ে, আবার বাইরে উঠিলে আবার ধীরে ধীরে কমে। ও আচ্ছা। যখন কিন্তু এই হাঁস ডিম দেয় অনেক দিন, দীর্ঘ 3 বছর পর্যন্ত এই খাকি ক্যাম্বল হাঁস ডিম দেয়। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে ডিম যে দেওয়া শুরু হলো সর্বপ্রথম থেকে একদম লাস্ট, মানে যখন ফুল প্রোডাকশন হয় তখন কত পার্সেন্ট ডিম দেয়? 80% না 90%? না, 70% ডিম আসে। 80% কমই আসে, মানে যে 2-4 1.5 মাস 80% ডিম আসে। আচ্ছা আচ্ছা। তারপরে
ওই 70-60 এইরকম ডিম দেয়, বহুদিন ডিম দেয়, এইভাবে ডিম দেয়, ডিম দেয়। হ্যাঁ, আচ্ছা, এই ডিমগুলো বেশি আসার জন্য কি খাদ্য বা কি মেডিসিন, আসলে কোন খাদ্যটা বেশি দিলি মনে করেন যে ডিমটা বেশি দেয়? খাদ্য বেশি দিলি পরে গম ভুট্টা এটা দিলে বেশি খাদ্য, ধান গম ভুট্টা শামুক এইগুলো দিলে বেশি 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 ডিম দেয়। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি একটু প্রিয় দর্শক ভাইদের সাথে কথা বলি। প্রিয় দর্শক, আমি কিন্তু আজকে দাঁড়িয়ে আছি একজন সফল খামারি, উনি কিন্তু 22 বছর ধরে হাঁস খামার পরিচালনা করেন। তো ওনার মুখ থেকে শুনবো আসলে যে হাঁসের ভ্যাকসিন বিষয়ে, এই ভ্যাকসিন অনেকেই বলে যে ভ্যাকসিন করা লাগে না, আবার অনেকেই বলে ভ্যাকসিন করা লাগে। তো আজকের যিনি প্রান্তিক খামারি ওনার কাছ থেকে শুনবো যে আসলে কয়দিনে কি ভ্যাকসিন করা লাগে। এই যে আপনি বাচ্চা নিয়ে আসেন, যেহেতু 22 বছর ধরে হাঁস খামার পরিচালনা করেন, সর্বপ্রথম ভ্যাকসিন কি ভ্যাকসিন করা লাগে? সর্বপ্রথম ভ্যাকসিন করা লাগে হলে রানে, সর্বপ্রথম যে ডাক পেলে ভ্যাকসিন করা লাগে, এই ভ্যাকসিনটা আসলে কয়দিনে করা লাগে? 25 দিনে করা লাগে। 25 দিনে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, দ্বিতীয় ভ্যাকসিন অর্থাৎ বুস্টার ডোজ যাকে বলে, ওই ডাক পেলে আবার যে করে, এটা কয়দিনে করা লাগে? এটা করা লাগে 40 দিনে। 40 দিনে? আর তৃতীয় ভ্যাকসিন কতদিনে করা লাগে? 60 দিনে পাখায় করা লাগে। আচ্ছা আচ্ছা, পাখায় করা লাগে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমি আরেকটা কথা শুনবো, যেহেতু আপনি 22 বছর ধরে হাঁস খামার পরিচালনা করেন, এই যে ভ্যাকসিনগুলো এটা কি আপনি নিজ হাতে করেন নাকি ওই প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে ডাক্তার নিয়ে এসে তাদেরকে দিয়ে করান? না, আমি নিজ হাতে করি এবং আমাদের গ্রামের করি, আবার পার্শ্ববর্তী গ্রামও আমি। ও আচ্ছা আচ্ছা, তার মানে আপনি বলতেছেন যে আপনি আমি নিজেই ভ্যাকসিন করি? হ্যাঁ, আমি নিজেই। আবার আপনি পার্শ্ববর্তী এলাকা যারা 10-20-50টা 2-4-500 ওগুলো আপনি নিজে ভ্যাকসিন করেন? আমি নিজেই ভ্যাকসিন করি। ও আচ্ছা আচ্ছা, তাহলে তো আপনি অনেক পারদর্শী। হ্যাঁ হ্যাঁ, আমি খামারের জন্য আমি পারদর্শী। আচ্ছা, আমি আরেকটা কথা আপনার কাছে শুনতে চাচ্ছি, যেহেতু আপনি 1200 হাঁস দিয়ে খামার করেছেন, এই 1200 হাঁসের জন্য কয় হাত লম্বা ঘর লাগে বা কয় হাত ওষার ঘর লাগে, সেটা যদি একটু বলতেন। আমি 30 হাত লম্বা ঘর, 9 ফুট 3 ইঞ্চির, আর তার 9 হাত মাঝে, আর তার সাথে, হ্যাঁ তার সাথে বারান্দা আছে, তারও মনে হয় বারান্দাও মনে হয় যে 5-7 বারান্দা। আর ঘরটা লম্বা কয় হাত? ঘরটা লম্বা হলে 30 হাত। এই ঘরের বারান্দাও 30 হাত। এই ঘরের ভিতর 1200 হাঁস আটে? আটে। ও আচ্ছা আচ্ছা, ডিম যখন দেয়, এই ডিম দিলে কি এই ঘরের ভিতরেই সবগুলো ডিম দেয়? ডিম সব ঘরের ভিতরেই দেয়। ও আচ্ছা আচ্ছা, অনেকেই বলে যে হাঁস নাকি রাত্রে, মানে এই রাতে ডিম দেয় নাকি ওই রাতে ডিম দেয়? না, ডিম দেয় রাত 3টার পরে। রাত 3টার পরে? তিনটার পরে। আর যখন ডিম তুলি, এই ডিমগুলো আসলে খামারের ওই মাঝখান দিয়ে পারে নাকি চতুর্দিক দিয়ে পারে? না, ওই জাবা দিলে পারে, মাঝখান দিয়ে পারে। জাবা মানে যেখানে আপনি জাবা দিবেন ওই জায়গায় ডিম পারে? জাবা দিলে ডিম সুন্দর থাকে। এই জাবাটা আপনি সারা ঘরে দেওয়া লাগে নাকি চতুর্দিক দিয়ে দেয়? না, চতুর্দিক দিয়ে দেয়। চতুর্দিক দিয়ে ডিম? হ্যাঁ। ডিমগুলো ভাঙে ভালো না? না, একটা ডিমও ভাঙে না। একটা ডিমও ভাঙে না? না। ও আচ্ছা আচ্ছা। আর একটা কথা শুনবো, এই যে আপনি 1200 হাঁস চড়ার ভিতরে ই করেন, আপনি এই হাঁসটা কি নিজে একাই রাখেন নাকি ভাই বা আপনার ছেলে মেয়ে তার সাথে সহযোগিতা করেন? না ভাই, আমরা নিজেই রাখি, আমার স্বামী রাখে, আমার ছেলে মেয়ে রাখে এবং আমি নিজে সহযোগিতা করি, আমরা সবাই করি। মানে সবাই মিলেই? সবাই মিলে কাজ করি। ও আচ্ছা আচ্ছা। এই হাঁসগুলো দিনের বেলায় কোথায় রাখেন? দিনের বেলায় বিলে রাখি। যখন রাখেন তখন কি আপনি ওই যে সন্ধ্যার দিকে যে বাসায় নিয়ে আসেন, তখন কি বাড়তি কোনো খাদ্য দেওয়া লাগে নাকি ওই সারাদিন যে বিলে খায় শামুক বা পোকামাকড় এগুলো খালি হয়? বাড়তি খাবার দেওয়া লাগে হলে ডিম আসার সময় অল্প খাদ্য খাদ্য সন্ধ্যাবেলা দিলি ভাড়া, তাহলে আসতে কোনো জায়গায় থাকে না, সব আস চলে আসে বাড়িতে বেলা দেওয়ার পর। আচ্ছা, সকালবেলা যে হাঁসটা আপনার বাড়ি থেকে বের হয় তখন কি কোনো খাদ্য আপনি দিয়ে থাকেন? না, কোনো খাদ্যই দেয় না। সকালে বাসিমুখী হাঁসগুলো? বাসিমুখী চলে যায়। আচ্ছা, আর একটা কথা শুনবো আপনার কাছে, এই যে 1200 হাঁস নিয়ে আসেন, নিয়ে আসার পর আসলে 1200 হাঁস আপনি কয় জায়গায় ব্রুডিং করেন? এক জায়গায় করেন একত্রে নাকি কোটরা কোটরা করেন? না, 6 জায়গায় কোটরা কোটরা করে দিই। মানে আপনি বলতে 200 জায়গায়? হ্যাঁ, 6 জায়গায় 200 করে রাখি। মানে এক এক জায়গায় 200 করে? 200 করে বাচ্চা রাখি। আচ্ছা, 200 বাচ্চার জন্য আপনার ওই 100 ওয়াটের বাল্ব কয়টা দেওয়া লাগে? 6টা দেওয়া লাগে। মানে 100 ওয়াটের বাল্ব 2টা করে দিই। এই 6 জায়গায় তাহলে 6 2 12টা দিই। ও, তার মানে আপনি 1200 হাঁসের জন্য 12টা আপনার বাল্ব দিয়ে জ্বালা রাখেন? হ্যাঁ, জ্বালা রাখি। ও আচ্ছা, এটা কয়দিন জ্বালা রাখা লাগে? এই জ্বালা রাখা লাগে 17 দিন। 17 দিন? হ্যাঁ। 17 দিন পর আপনি বাল্ব নিভিয়ে দেন নাকি? 17 দিন পর একটা জ্বালাই। 17 দিন পর একটা, মানে সবগুলো তখন একত্রে দেওয়া লাগে। ও আচ্ছা, ওই বাল্বটা জ্বালান থাকলে পরে বাচ্চা তাড়াতাড়ি বড় হয়, গরম থাকে। আচ্ছা আচ্ছা, তাড়াতাড়ি বড় হয় মানে যে মনে হয় না, সাও এক ধরনের ওঠে। আচ্ছা, এই যে আপনি ব্রুডিং ভেঙে দিয়ে আপনি হাঁসগুলো মানে সর্বপ্রথম যে পানিতে দেন, এটা কয়দিন বয়সে পানিতে দেন? প্রথম ভ্যাকসিন করে পানিতে দিই।
মানে প্রথম ভ্যাকসিন করে সেরে পানিতে দিয়ে দেন। আচ্ছা, প্রথম পানিতে দিলে আসলে হাঁসটা যেহেতু ব্রুডিংয়ে রাখছেন, গরমে রাখছেন, এই কয় মিনিট আপনি পানিতে রাখেন? দশ মিনিট পানিতে রাখলে কোনো অসুবিধা হয় না। আচ্ছা, দশ মিনিট পর কি আবার হাঁসগুলো শুকনো নিয়ে আসেন? হ্যাঁ, দশ মিনিট পর আবার শুকনো নিয়ে এসে আবার ঘরে তুলি। ও আচ্ছা আচ্ছা, আবার দ্বিতীয় দিন অর্থাৎ তারপরের দিন আপনি কয় মিনিট পানিতে দেন? পরের দিন আবার বিশ মিনিট। আমি কিন্তু আজকে দাঁড়িয়েছিলাম একজন সফল খামারি, উনি কিন্তু 22 বছর ধরে হাঁস খামার পরিচালনা করেন। তো ওনার মুখ থেকে বিভিন্ন রকমের কথা শুনেছি। যারা নতুন উদ্যোক্তা, তরুণ উদ্যোক্তা, তাদের জন্য কিন্তু ভিডিওটা অবশ্যই দেখা দরকার। এই ভিডিও দেখলে অবশ্যই আপনার হাঁসের ভ্যাকসিন কয়দিন করা লাগে বা কী কী ওষুধ খাওয়ান লাগে সব কিছু কিন্তু শিখতে পারবেন। এই যে আপনার পাশে যে তিনটা গরু দেখতেছি, অস্ট্রেলিয়া গরু, এই গরুগুলোকে আপনি কিনছেন নাকি? জি, আমি কিনছি। তিনটা গরু আসলে কত দিয়ে কিনছেন? 2 লাখ টাকা। 2 লক্ষ টাকা? আচ্ছা, এটা তো অবশ্যই মানে দুধের গরু, এটা আমিও জানি। একটা গরু আসলে কত লিটার পর্যন্ত দুধ দিবে? একটা গরু 20 লিটার 22 লিটার পর্যন্ত দুধ দিবে। 20 লিটার 22 লিটার, আলহামদুলিল্লাহ। তাহলে তিনটা গরু আপনার প্রায় 1.5 মনের মতো দুধ হবে যখন দুধ দিবে। আচ্ছা আচ্ছা, খুব সুন্দর হয়েছে গরুগুলো। তো আমি প্রিয় দর্শক বাদে কাছে চলে যাই। প্রিয় দর্শক, আমি কিন্তু আজকে দাঁড়িয়েছিলাম একজন সফল খামারি, উনি কিন্তু 22 বছর ধরে হাঁস খামার পরিচালনা করেন। হাঁসের বিস্তারিত কথা ওনার মুখে শুনেছি, আবার পাশেই গরু দেখতেছি, গরু কিন্তু উনি খামার করেছেন। তো প্রিয় দর্শক, যারা নতুন উদ্যোক্তা, তরুণ উদ্যোক্তা, তাদের জন্য কিন্তু ভিডিওটা অবশ্যই দেখা দরকার। তো প্রিয় দর্শক, কথা বলতে বলতে আজকের অনুষ্ঠানের একেবারেই শেষ প্রান্তে পৌঁছে গেছি। পরবর্তীতে আরেকটি সুন্দর এপিসোড নিয়ে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।